সদ্য বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। পাহাড়ে অবশ্য একটু তাড়াতাড়ি সন্ধে নামে। বাড়িতে একটা নিয়মমাফিক ফোন করে সবে ঘরে এলাম। এই রোজকার এক ঝঞ্ঝাট, বাড়ির লোক কিছুতেই বিশ্বাস করতে চায় না। এই বন দপ্তরের বাংলায় আর যাই পাওয়া যাক না কেন, ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না। দুমাস হলো ওখানে পোস্টিং হয়েছে। সেই স্কুল কলেজের দিন থেকেই অ্যাডভেঞ্চার ভালোবাসতাম বলে বছরে একবার করে কোনো ট্রেকিং বা হাইকিং লেগেই থাকতো। এবছর সান্দাকফু, তো পরের বছর গুয়েচালা, বা কোনো বছর কানহা ফরেস্ট, এই নিয়েই বেশ ছিলাম। এই জন্যই হয়তো অন্য সব চাকরির পরীক্ষা ছেড়ে বন দপ্তরের পরীক্ষা দেওয়াই স্থির করেছিলাম। যাই হোক, প্রায় দু বছরের মেহনতের ফল মিলল, চাকরিটা পেয়েও গেলাম। প্রথমে ট্রেনিং, তারপরেই পোস্টিং। সিনিয়রদের থেকে শুনেছি এখানে নাকি পারুপক্ষে কাউকে পোস্টিং দেওয়া হয় না। একে তো আশেপাশে গ্রাম বলতে হাতে গোনা খান কয়েক, তাও আদিবাসী অধ্যুষিত, হাতের কাছে দরকারি জিনিসপত্র সেভাবে কিছুই পাওয়া যায় না। থাকার মধ্যে আছে খালি ওই শালপিয়ালের বোন আর ফাউ হিসেবে মাওবাদীদের উটকো ঝামেলা। কিন্তু কি আর করা, সরকার বাহাদুর যখন আমার ঘাটটা কি হাড়ি কাঠে দেওয়ার জন্য উপযুক্ত ভেবেছেন, নেহাত পেটে দায়ে পড়ে আছি, নইলে কবেই ছেড়ে ছুড়ে পালিয়ে যেতাম। এখানে সারাদিনে কারেন্ট থাকে ওই মেরে কেটে 3 ঘন্টা, তাই দিনের আলো থাকতে থাকতেই সোলার লাগিয়ে ফোন আর এমার্জেন্সি লাইট চার্জ দিয়ে রাখতে হয়। আর খাবার সে না হয় নাই বা বললাম, দিনের শেষে একটু মোটা চালের ভাত জুটলেই এখন অমৃত মনে হয়। তবে ভালো মন্দ মিশিয়ে বেশ তোফাই আছি। তবে কলকাতার পাড়ার আড্ডাটা খুব মিস করি। এখানে তো লোক বলতে শুধু আমি ছাড়াও আমার সিনিয়র অবিনাশবাবু এবং তাছাড়াও আরেকজন লোক আছে, ওর নাম ওই কালীপদ না কালীচরণ কি যেন একটা, বেশ সবাই কালুদা বলে ডাকি। ব্যাস সেই কালুদাই বাংলোর টুকিটাকি কাজ করে দেয়, পাশের গ্রামেই থাকে, ওখান থেকে মাঝে মাঝে ভালো মন্দ এনে খাওয়ায়, ওটাই যা ভরসা। তবে বৌদি এলেই আমাদের রান্নার বায়না শুরু হয়। বৌদি মানে কালুদার বউ, মাঝে মাঝে এসে আমাদের কোয়ার্টারে কিছু কাজ করে দেয়, তোফা রাঁধে। ওর হাতের বন মুরগির ঝোলটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে করতে প্রায় আমার বাড়ির কথা মনে পড়ে যেত। আমার মাও খুব ভালো মুরগির ঝোল রাঁধে। পিছন ফিরে তাকাতি দেখি, ও বাবা, কালুদা স্বয়ং হাজির হয়েছে। আমি বললাম, কই আমি ডাকিনি তো, স্যার মনে হয় ডেকেছেন, দেখো তো। স্যারই তো আপনার কাছে পাঠাইলেন গো কর্তা, কইলেন যে আপনি ডাকতেছেন। না না আমি ডাকিনি, তা এসেই যখন পড়েছে একখান বিড়ি দাও দেখি। জিপ টিপ কেটে লজ্জা পেয়ে এক কাণ্ড করে বসলো কালুদা, ফিক করে হেসে পোকা লাগা দাঁত বের করে বলতে লাগলো, সিচি আপনারা অফিসার মানুষ স্যার, বিড়ি খাইবেন? আহা দাওই না একটা। লুঙ্গির খুঁট থেকে একটা বিড়ি আমার দিকে এগিয়ে দিল কালুদা। এই নেন বাবু। উফ শান্তি, এখানে এসে অবধি নেশা বলতে এইটুকুই। কালুদাকে জিজ্ঞাসা করলাম, বলছি রাতে বৌদি রান্না কি করছে গো? আকাশ তো মেঘলা, বলো না বেশ জমিয়ে খিচুড়ি করতে। আচ্ছা নিশ্চয়ই কমু, তা সঙ্গে কি খাইবেন, ডিম ভাজা করতে কয়ে দি। মুচকি হেসে বললাম, তা হাঁসের ডিম হবে নাকি কালুদা? তা একবার খোঁজ নিয়ে দেখতে হবে বাবু। মাথাটা তা চুলকে জবাব দিল কালুদা, হ্যাঁ সে তুমি দেখো পাও কিনা, এমনিতেও যা খাওয়াবে তাই থালা চেটে খেয়ে নেব। তবে তুমি কিন্তু ধোকা দিলে কালুদা। আগে কিসের ধোকা স্যার? চোখ মুখ কাঁচুমাচু করে বলল কালুদা, তুমি যে বললে তোমাদের ওই জঙ্গলে নাকি চোরা শিকারি আর কাঠচোর আছে, কই গত দু মাসে তো একটারও টিকিট দেখা পেলাম না, কাগজে পড়তাম ওই গুণধরের দল নাকি গাছ কেটে সাপ করে দিয়েছে, তা কই তারা? কালুদার মুখ দেখলাম একটু গম্ভীর হলো, মাথা নিচু করে কি ভাবছে কে জানে। নিজের বিড়িতেই একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বিড়বিড় করে বলল, সব ওই বুড়ার মর্জি স্যার, আমরা কি কিছু করতে পারি? বুড়া কোন বুড়া? আপনারা শহুরে মানুষ, ওসব কথা কি মানবেন স্যার? আরে
তুমি বলোই না শুনি। বাইরে মনে হয় বৃষ্টি শুরু হলো। একটা সুঁদা গন্ধ ভেসে আসছে জানলার বাইরের ছোপটা থেকে। কোয়ার্টারের টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো বেশ টুপটাপ আওয়াজ করে ছড়ে পড়ছে। ছেলেবেলা থেকেই এই আওয়াজটা আমার বড্ড প্রিয়। হঠাৎ খেয়াল করলাম কালুদা মাটির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, হয়তো কিছু একটা ভাবছে। খাটালাম না, বেশ বুঝতে পারলাম মনে মনে কিছু কথা গুছিয়ে নিচ্ছে। হঠাৎ ও বলে উঠল, ওই বুড়ার জন্যই তো একটা পা আমার ঘুরিয়ে গেল ছাড়। কালুদার গলায় ভয়, শ্রদ্ধা আর আফসোস যেন একসাথে ধরা দিল। আরে কোন বুড়া বলবে তো, মানে তোমাকে মারধর করেছিল নাকি? চৌকির পায়ের কাছের মেঝেটায় একটা মাদুর পেতে পা টান করে বসতে বসতে বলতে লাগলো কালুদা। আইসা বাবু, আপনি বাবলার নাম শুনছেন? বাবলা মাইতি? অনেক ভেবেও এই এলাকার ওই নামের কাউকে আমি চিনি বলে মনে পড়ল না। আমার মুখের ভাব দেখেই হয়তো কালুদা বলতে শুরু করলো, সে যাকে চিনিবার কি করবেন, সে বড় বাবু চিনতেন। তা বাবু প্রায় বছর বিশেক আগের কথা। মনে মনে ভাবলাম এই তো সুযোগ। এই কদিনে এখানে থেকে বুঝে গেছি এই মানুষগুলো খুব সরল। একটা কথা জিজ্ঞাসা করলে কথার পিঠে কথা সাজিয়ে একটা মহাভারত বানিয়ে দেবে। তবে আমারও অসুবিধা নেই, হাতে কাজও নেই, ঘরে কারেন্টও নেই, রান্নাঘরে খিচুড়ি হচ্ছে। আর কিছু না হোক, এই বৃষ্টির সন্ধ্যায় জমিয়ে এক গ্রাম্য বুড়োর গল্পই শোনা যাবে না, হয় ক্ষতি কি, সময়টা তো কাটবে। তাহলে কইতাছি স্যার, শোনেন তবে। কালুদা একটু গুছিয়ে বসল। বিড়িটায় একটা টান মেরে বলতে লাগলো কালুদা, সেদিন সন্ধ্যায় মুগ্ধ হয়ে শুনেছিলাম ওই আদিবাসী মানুষটার গল্প। যে কথাগুলো শুনেছিলাম তা মেনে নেওয়া আমার মতো একজন শিক্ষিত শহুরে মানুষের কাছে একটু কঠিনই বটে। আজও কি বিশ্বাস করতে পেরেছি কালুদার সেদিনের বলা কথাগুলোকে? এবার স্রেফ গাঁজাখুরি বলে উড়িয়ে দিতেও পারিনি। সত্যি কি কালুদার সাথে সেদিন ওরকম কিছু ঘটেছিল? আমি সত্যি জানি না, তবুও যা শুনেছিলাম তাই আলগোছে লিখে রেখেছিলাম ডায়েরিতে। আজও মাঝে মধ্যে বেশ অন্যমনস্ক হয়ে গেলে কালুদার বলা কথাগুলো আমার কানে বাজে আর চোখের সামনে ভেসে ওঠে ওই দৃশ্যগুলো। বর্তমান যুগে মানুষ যখন নির্বিচারে বন এবং বনজ সম্পদ ধ্বংস করে চলেছে, তখন খুব ইচ্ছে হয় মহান লেসির শরণাপন্ন হতে। এই যা, আপনি লেসির নাম শোনেননি? স্লাভিক উপকথা অনুযায়ী লেসি হলেন জঙ্গলের রাজা। মানুষ যখন তার রাজ্যের আদিবাসী তথা বনের পশু পাখি ও গাছেদের ক্ষতি সাধন করার চেষ্টা করে, মহান লেসি কঠোর হাতে তাদের দমন করেন। নমস্কার, আমি তৃষা। অদ্ভুতরে হরর পডকাস্ট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের কাজ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সম্ভব হলে লাইক ও শেয়ারের অনুরোধ রইল। আজ আপনি শুনবেন লেখক অর্ঘজিৎ গুহের লেখা জংলা বুড়োর থানে। অর্ঘজিৎ গুহ পেশায় কেরানি, নেশায় পাঠক, প্রিয় বিষয় রহস্য, ভয় ও কল্পবিজ্ঞান, এসবের মোহে পড়েই একদিন লেখা শুরু। কিছু লেখা ছেপেছে পাণ্ডুলিপি, কথাবৃক্ষ, এবারের রংমশাল, মাধুকরী প্রমুখ পত্রিকায়। এছাড়াও সম্পাদক হিসাবে তিনি কাজ করেছেন আরবান লেজেন্ড এবং ডাকাত পড়েছে নামক সংকলন দুটিতে। শ্রোতারা চাইলে আগামীতেও আসতে পারে তার আরও কিছু লেখা, তাই সঙ্গে থাকুন, গল্প পড়ুন, শুনুন ও সমালোচনা করুন। একজন স্রষ্টার কাছে সেটাই সবচেয়ে বড় পুরস্কার। পুনশ্চ অদ্ভুত রে হরর পডকাস্ট মাদক সেবন
বন্য পশু হত্যা এবং যাবতীয় অন্ধবিশ্বাসকে সমর্থন করে না। লেখক শুধুমাত্র গল্পের প্লট তৈরির খাতিরেই এসবের ব্যবহার করেছেন। আশা রাখব শ্রোতারা এটা বুঝবেন। শুরু হচ্ছে জংলা বুড়োর থানে। কিবা কালুয়া, তোর একটা গাছ কাটতে এতক্ষণ লাগে নাকি? আজকাল বউ খেতে দিচ্ছে না নাকি বা শালা? দাঁত মুখ খিঁচিয়ে বলে ওঠে বাবলা। মুখ থেকে ফক ফক করে দেশি মধের গন্ধ বেরোচ্ছে। গাছের গায়ে কুড়ুলটা এক কোপে আটকে দিয়ে গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে মাটিতে বসে পড়ে কালু। মিশকালো শরীরটা ঘামে ভিজে চকচক করছে কোষ্ঠী পাথরের মূর্তির মতো। কিবা, তুমি গেল কেন? আজ রাতের মধ্যে এই গাছটা চালান দিতে হবে সুরের বাচ্চা। হাতে ধরা মদের বোতলটা দিয়ে কালুর পিঠে একটা গুঁতো মেরে বলে ওঠে বাবলা। কিছু একটা বলতে গিয়েও থেমে যায় কালু। কোনো রকমে পিঠটা একটু সোজা করে। অনেকক্ষণ ধরে এক টানা হাত চালিয়েছে সে। উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আমারে আমারে ছাইরা দেন বাবু, আপনার দুটি পায়ে পড়ি। আপনি গাছ চাইছিলেন, সারা জঙ্গল ঘুইরা ঘুইরা এখন পাকা পোক্ত আস্ত গাছ খুঁজে যা দিচ্ছি, আপনি তো বলেন নাই আজকেই চালান দিবেন। মুখের বিড়িটায় দুটো শুকটান মেরে সুর করে বলতে লাগলো বাবলা, ওরে আমার রাজপুত্র রে, খড়খড়ে 10,000 টাকা কি তোকে আমি শুধু গাছ খুঁজতে দিলাম না কিরে? আর আমি কাটতে পারবি না তো চলে যা, হট সারা। তবে টাকাটা আমার ফেরত চাই, এ বেলাই চাই, জানি হয় চল ভাগ সারা। দোহাই আপনি, আমার ঘরটা পোহাতি বলে একটু পয়সা লাগতো, তাই নিছি। এখন ফেরত কি কইরা দিব আপনি বলেন। কিন্তু কালুর গলার করুণ সুরটা বাবলার কানে গেল বলে মনে হলো না। সেটা হয়তো এই গভীর শালবনের মাঝে বয়ে চলা মৃদু মন্দ বসন্তের হাওয়ায় কোথাও একটা মিলিয়ে গেল ঝিঝি পোকার ডাকের মাঝেই। পরনের লুঙিটা দুভাজ করে হাঁটু গেড়ে বসে সেই রকমই সুর করে করে বলতে লাগলো বাবলা, পয়সা যখন নিয়েছো জাদু, কাজ তো তোমায় করতে হবে বাপ, নইলে যে তোমার ছাড় নেই। অন্ধকার শালবনের ফাঁক দিয়ে আসা হালকা চাঁদের আলোতেও বাবলার বিষ নজরটা চোখে পড়ল কালুর। কালু জানে এই বাবলা কি জিনিস, পাঁচ গায়ের লোক ওর সামনে দাঁড়াতে পারে না। যারা চেনে না তাদের কাছে বাবলা মাইতি সামান্য মাছের আড়ত। তার আসলে তার আর কী কী ব্যবসা আছে তা জানে ওই গাঁয়ের কয়েকজন। গেল বছর পঞ্চায়েত ভোটের সময় মাখন কী জানি একটা বলেছিল বাবলার নামে, সেই রাত থেকেই সেই যে মাখন গায়েব হলো, ওকে আর খুঁজে পাওয়া যায়নি। আর কেউ না জানুক কালু জানে, অনেকের মতো মাখন কেউ এই জঙ্গলেই জ্যান্ত পুঁতে দিয়েছিল বাবলা। হা করে চেয়েছিস যে শালা, নে নে হাত চালা, হাত চালা বলছি। বাবলার ঘ্যাসঘ্যাসে গলায় চটকা ভাঙে কালুর। ওর বুঝতে দেরি হয় না, আজ রাতে কাজ শেষ না করা পর্যন্ত ওর নিস্তার নেই। একবার এসে যখন পড়েছে কাজ ওকে করতেই হবে। খামটা মুছে গামছাটা কোমরে পেঁচিয়ে কুড়ুলটা গাছের ডাল থেকে একটানে ছাড়িয়ে নেয় কালু। নে নে হাত চালিয়ে মালটাকে ফেলে দে তো, এটাকে সালটাতে পারলে একেবারে হাতে গরম গরম 2,00,000 টাকা, সে না তোকেও কিছু দেব বলি। কেমন যেন একটা বিশ্রীভাবে হেসে ওঠে বাবলা। জঙ্গলে একটানা পোকা আর নাম না জানা রাতচড়া পাখির ডাকের সাথে সেই হাসির আওয়াজ যেন মিলেমিশে একাকার হয়ে গেল। এক ছলক দেখেই গা হাত পা যেন গুলি ওঠে কালুর। সমস্ত রাগ ঘেন্না যেন দুহাতের মুঠো এসে জড় হয়েছে ওর। খুব ইচ্ছে করছে কুড়ুলটার একটা কোপ চালিয়ে দেয় বাবলার ওপরে, কিন্তু না, পারে না, সাহস হয়ে ওঠে না ওর। যতই হোক বাবলা ওর মালিক, কালুর বাড়ির তিনটে পেট চলে ওর পয়সাতেই। সেবার যখন বন্যায় মাঠের ধান নষ্ট হয়েছিল এই বাবলাই তোকে কাজ দিয়েছিল,
মনে মনে ভাবে কালু। কাজ যাই হোক, পয়সা তো আসে। গাছের একদিকের গোড়াটা একটু কাটা হয়েছে। কুডুলটা নামিয়ে কুমুরটা একবার টান করে অন্যদিকে গেল কালু। বাবলা তার পাশে রাখা বাংলা মদের বোতলটায় মাঝে মাঝেই চুমুক দিচ্ছে আর এক মনে বিড়ি টেনে যাচ্ছে, সাথে গুনগুন করে গিয়ে চলেছে একটা হিন্দি গানের সুর। একপাশে হ্যারিকেনটা টিম টিম করে জ্বলছে। সবে কুড়ুলটা তুলে একটা কূপ বসাতে যাবে কালু, হঠাৎ মনে হলো কি যেন ওকে পিছন দিক থেকে পাঁজা খোলা করে তুলে ধরেছে। কিছু বুঝে ওঠার আগেই ওই একচোরা শক্তিশালী হাত ওকে পাশে ছোপে ছুঁড়ে ফেলে দিল। কালুর হাঁটুর কাছটা ছড়ে গেছে, চালা করছে খুব। কোমরটাতেও মনে হয় টান লেগেছে, বুকের কাছটাতে ছাল উঠে গেছে ঘষা লেগে। বুকে একবার আঙুল বুলিয়ে কালু বুঝল খাম মাটি আর রক্ত মাখামাখি হয়ে আছে ওর সারা বুকে পেটে। খুব টনটন করছে পিঠটা, একটু সোজা হওয়ার চেষ্টা করতে গিয়ে কুঁকিয়ে উঠল কালু। কোন রকমে বলল, এসবের মানে কি বাবু? আপনার কাজই তো আমি কইরে দিছিলাম। পিছন দিক থেকে একটা চাপা ফিসফিসানি শব্দ কানে এলো কালুর। মনে হলো বাবলা যেন কিছু একটা বলল হেসে হেসে, তবে পরিষ্কার শোনা গেল না। কোন রকমে উঠে দাঁড়াতে গিয়েও টাল সামলাতে না পেরে বসে পড়ল। পায়ের ব্যথাটা টনটন করে উঠল, ব্যথায় চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল যেন। তবে ও গ্রামের শক্ত জোয়ান মতো, এতটুকুতে ভেঙে পড়া লোকও নয়। কোনো রকমে পিঠটা সোজা করে বসে পেছন ফিরল কালু। কই, কেউ নেই তো? বাবলাদা তো এখানেই বসেছিল, এই তো একটু আগে কোথায় গেল? মদের বোতলটাও তো কাছের কোড়ায় ভেঙে পড়ে আছে, কিন্তু বাবলাদা কোথায়? বাবলাদা, বাবলাদা, ও বাবলাদা, কোথায় তুমি? বার কয়েক হাঁক পাড়ল কালু, কিন্তু কই, কেউ তো নেই। ওর ডাক যেন জঙ্গলের গাছের ফাঁকে ফাঁকে কোথায় মিলিয়ে গেল। এই তো একটু আগেই যেন মনে হলো বাবলাদার কলার আওয়াজ পেল, মানুষটা ভোজবাজির মতো মিলিয়ে গেল নাকি? কোনো রকমে পাশের গাছটায় ভর দিয়ে উঠে দাঁড়ালো কালু। পায়ের ব্যথাটা যেন আবার চাগার দিয়ে উঠল। অন্ধকারে আন্দাজে পা ফেলে সে এদিক ওদিক খুঁজতে লাগল। এই ঘন শালবনে মাঝরাতের অন্ধকারে এবারে যেন একটু ভয় করতে লাগলো কালুর। না, ভূত প্রেতের ভয় ওর কোনো কালই ছিল না। এরকম অনেক রাতেই সে বাবলার দলের হয়ে অপারেশন করেছে। সেসব থাক, এই জঙ্গলে সাপ খোপ জন্তু জানোয়ারও তো আর নেহাত কম নেই। এই আধারে সেসব তার দিকে তীরে এলে আত্মরক্ষার জন্য হাতের কাছে তো সামান্য কিছুই নেই। কুড়ুলটাও এই অন্ধকারে কোথায় ছিটকে পড়ল কে জানে, হ্যারিকেনটা তো কাছের গোড়াতেই রাখা ছিল, সেটাও তো নেই। লুঙ্গির ভাঁজ থেকে দেশলাইটা বের করে খসে খসে জ্বালাতে গেল কালু। কোত্থেকে একটা দমকা হাওয়া এসে আগুনটা যেন নিভিয়ে দিল। একবার না, প্রায় পাঁচ ছয়টা কাঠি পুড়ল। মনে হয় জঙ্গলা হাওয়াটাও এক মজার খেলায় মেতেছে ওকে নিয়ে। শেষ অব্দি জ্বলল একটা কাঠি, তাড়াতাড়ি পা দিয়ে কিছু শুকনো পাতা জড়ো করে আগুন ধরালো। কিছুটা তো আলো থাক, তারপর বাবলাদাকে খোঁজা যাবে না হয়। এই ভেবে আগুনের পাশেই গাছে হেলান দিয়ে একটু বসল। শীতের শেষে ওই বসন্তের হালকা মিঠে হাওয়ায় শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে এলো। ঘামে ভেজা শরীরে হাওয়াটা লেগে সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল তার। গাছটায় পিঠটা একটু ঠেকিয়ে বসতেই বেশ একটা নেশা ধরানো ঝিম ভাবটা জড়িয়ে ধরল। সে যে গেল মাসে পাশের গায়ে সাঁওতালদের থেকে মহুয়া রস এনে নিমাই খাইয়েছিল, কতকটা যেন সেই রকম। সব চিন্তা কোথায় যে উবে গেল কে জানে। কোথায় বাবলাদা,
কোথায় ওর কুড়ুল, কোথায় ওর বাড়িতে পোয়া দিব, সব যেন কোথায় আবছা হয়ে হারিয়ে গেল। খালি মনে হতে লাগলো, তারপর খুঁজবো বাবলা দারে, তারপর এই হাওয়াটায় প্রাণটা যেন জুড়িয়ে গেল। সঙ্গে আবার কোত্থেকে যেন এসে জুটেছে একটা মিষ্টি গন্ধ। কতদিন যেন এরকম সুখের ঘুমের খুঁজেছিল কালু। কোমরের গামছাটা কোনো রকমে গোল করে ভাঁজ করে মাথার পিছনে দিয়ে গাছের গুঁড়িটায় মাথা রাখল। চোখটা হয়তো লেগিয়ে গেছিল, একটা আবছা শব্দ ভেসে এলো যেন বহু দূর থেকে, খুব খুব হালকা। রে কালু, তাই ঘুমিয়ে পড়লি নাকি, বাড়ি যাবি না? আরে চল চল। ধরপড় করে উঠে বসলো কালু। আরে ওই তো পাবলাদা, ওই তো দাঁড়িয়ে আছে ওর সামনে, বেশ যেন হাসি হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে, কি যেন একটা গান গুনগুন করছে কানে এলো ওর। অনেক কাজ করেছিস, বাড়ি চ, ঘরে বউ বাচ্চা আছে তো, উঠে পড়, চ। চোখ ডলতে ডলতে উঠে দাঁড়ালো কালু, একটা বিড়ি ধরিয়ে একটা টান মেরে বলল, আচ্ছা আপনি কি গো বাবলাদা, হ্যাঁ এই তো কইতাছিলেন এই গাছটা এখনই কাইটটা ফেলতে হইব, সকাল হওয়ার আগেই পার করন লাগবো, নেশার ঘরে যে কি বলেন সাই, কোনো কথার কোনো ঠিক নেই। বাবলা শান্ত হই বলল, আজ বাদে ভাই, কাল সকালে ফোন করে আমি ম্যানেজ করে নেবো, ঠিক আছে, আর চ, অনেক রাত হয়েছে, এখন আর বাইরে থাকাটা ঠিক হবে না, চ। গামছাটা আবার কোমরে বেঁধে লুঙ্গিটা ছাড়তে থাকে কালু, মনে মনে ভাবে, যাক বাবা বাসা গেছে, এই অন্ধকারে আর কিছু করতে হইব না। দু হাত ঘষে মাটি কাদা ছাড়তে ছাড়তে বলে ওঠে, তা আপনি আলোটা নিয়ে কোথায় গেছিলেন কম দেখি, আর আমার ওভাবে ধাক্কাটাই বা মারলেন কেন? বাবলা একটু হো হো করে হেসে বলে ওঠে, গেছিলাম একটু হালকা হতে, বুঝতে পারছিস অনেকটা গিলে ফেলেছিলাম, ভাবলাম যার আগে একটু মজা করে যাই তোর সাথে। সে জান, তবে কি করলেন দেখেন তো। নিজের ছড়ে যাওয়া হাতগুলো বাবলার মুখের কাছে এনে দেখাতে লাগলো কালু। বাবলা হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। কালু কি একটা মনে হতেই এক ছটকায় ছাড়িয়ে নিল হাতটা। এ কি বাবলাদা, আপনার হাত খান এরকম খসখসে কেন? আরে এটা চাষার বেটার হাত রে, তাই ওরকম, চল চল মেলাবো কৃষ্ণা, এবারে গই। নিজের লুঙ্গির খুঁটে দু হাত মুছে নিয়ে কালু এগোতে লাগলো ওর পিছন পিছন। কানে এলো, বাবলা তখনও একটা সুর গুনগুন করছে, খুব চেনা সুরটা, তবু কিছুতেই যেন মনে পড়ছে না কালুর, মনে হচ্ছে খুব পরিচিত যেন। অন্ধকারে অতি কষ্টে এক পা করে এগোতে লাগলো কালু। টর্চ বা হ্যারিকেন ছাড়া এই জঙ্গলের রাস্তায় চলাই যায় না। বাবলা কিন্তু হাতে ধরা একটা মোটা গোছের ডাল নিয়ে দিব্যি ঝোপঝাড় সরাতে সরাতে এগিয়ে যাচ্ছে, মাথা নিচু করে এগোতে এগোতে এবার কালু বলেই বসল, আচ্ছা বাবলাদা লণ্ঠনটা কোথায় ফেলে আইলেন কন দেখি, আচ্ছা দেখেন তো এই আন্ধারে পথ চলা যায়। আর বলিস না, আসার সময় হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তখন হ্যারিকেনটাও ভেঙে গেল, আর খুঁজেই পেলাম না কোথায় যে গেল সালা, বাদে আর একটুখানি চলে এসেছি। ডান হাতে ধরা মোটা ডালটা দিয়ে ঝোপ সরাতে সরাতে বলে উঠল বাবলা। অনেকক্ষণ ধরে হাঁটছে কালু,
খালি মনে হচ্ছে একটু বসলে ভালো হয়, কিন্তু কিছু বললে যদি বাবলা মেজাজ দেখায়, সেই ভয়ে কিছুই মুখ ফুটে বলতে পারছে না। কি সুন্দর একটা গন্ধ যেন চারিদিকে রয়েছে, কোন একটা রাতচরা পাখি আবার ডেকে উঠল বনের কোথাও একটা। খালি মনে হচ্ছে এই মাতাল করা হাওয়ায় একটু জিরিয়ে নিলে মন্দ হয় না। আর থাকতে না পেরে একবার ডেকে উঠতে গেল কালু, বাবলা পুরোটা বলা হয়ে উঠল না, মুখের কথা মুখেই থেকে গেল। কি একটা নরম জিনিসে পা লেগে একেবারে হুমড়ি খেয়ে পড়ল পাশের ঝোপটায় কালু। চোয়ালটা যেন ফেটে যেত আর একটু হলেই। দু হাতে ভর দিয়ে কোনো রকমে উঠে বসল কালু, বুকের কাজটা যেন চলে যাচ্ছে তার। অন্ধকারে হাতরাতে হাতরাতে থেমে গেল একবার। এ কি জিনিস দেখল, একটা একটা মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মানুষ উপুর হয়ে পড়ে আছে মাটিতে। মাথাটা আরেকটু কাছে এনে মানুষটাকে চিত করে শুইয়ে দিল অনেক কষ্টে। কিন্তু কিন্তু এ কি, এ কিভাবে হয়? এ তো এ তো মাথা তুলে একবার সামনে দেখল কালু। বাবলাদা তো গুনগুন করতে করতে হাতে ওই মোটা ডালটা নিয়ে ঝোপঝাড় সাফ করতে করতে এগিয়ে যাচ্ছে। কালু যে পড়ে গেছে যেন তার হুঁশও নেই। তাহলে তাহলে এটা কে, এটা কেও সামনে পড়ে আছে, কে এটা? সেই সেই একই লুঙ্গি একই ফতুয়া, কেউ যেন বুকটা কিছু একটা দিয়ে মেরে থেতলে দিয়েছে। পাঁচরের হার মনে হয় আর একটা অস্ত্র নেই। কোনো রকমে হাতরে হাতরে উঠে দাঁড়ালো কালু। ভয়ে হাত পা কেমন যেন সিটিয়ে গেল ওর। এবার চারপাশটায় চোখ পড়ল ওর, কেমন যেন চেনা চেনা লাগছে। আরে ওই তো, ওই তো সেই গাছটা, ও যেটা কাটছিল। না না, কোনো ভুল নেই, ভুল হবার তো কোনো প্রশ্নই নেই। আর ওই তো সেই মদের বোতলটা, আর আর ওই যে ওর চালানো শুকনো পাতাগুলো পড়ে আছে এখনো, ধোঁয়া উঠছে। ওই তো, ওই তো ওদের হ্যারিকেনটা, ভেঙে পড়ে আছে গাছের গোড়াতেই। ও একটু আগে এখানেই তো শুয়েছিল। তার মানে একই জায়গায় ঘুরে যাচ্ছে ও এতক্ষণ ধরে। তাহলে কি, তাহলে কি? না না, আর ভাবতে পারে না সে। সামনে শুয়ে থাকা দেহটা যেন নড়ে উঠল একবার, ভয়ে শিউরে উঠে দুপা পিছনে ছিটকেল কালু। আলো আধারিতেও বুঝতে পারল মানুষটা নড়ছে। কোনো ভুল নেই, কোনো ভুল নেই, বেঁচে আছে তার মানে। ওর মুখের কাছে কালু নিচের মাথাটা নিয়ে গেল। বাবলা তার কানে কানে বলে উঠল, পালা কালু, পালিয়ে যা। কিন্তু এ কি করে সম্ভব? ও যার সাথে এতক্ষণ কথা বলল সে তাহলে কে? আধমরা মানুষটা আবার কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কিন্তু না, আর পারল না। একটা একটা লম্বা ছায়া মূর্তি এসে হিড় হিড় করে টেনে হিঁচড়ে ঝোপঝাড় ভেঙে নিয়ে যেতে লাগলো মাটিতে পড়ে থাকা আধমরা শরীরটাকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে যেন আশেপাশের ঝোপঝাড় খামচে ধরে থামাতে চাইছে লোকটা, কিন্তু না, পারছে না, কিছুতেই পারছে না মানুষটা। নিজেকে একটু সামলে নিয়ে কোনো মতে পিছিয়ে এলো কালু। আরে আরে, ও এই তো ওই গাছটার সামনে দাঁড়িয়ে আছে সেই পাবলাদা। এতক্ষণ ধরে যে ওকে পথ দেখে নিয়ে যাচ্ছিল, হাতে সেই মোটা ডালটা এখনো ধরা আছে। সে
সেই লম্বা ছায়া মূর্তিটা ওর পায়ের কাছে এনে ফেলেছে ওই হাত মরা বাবলা তাকে। আমার ছেড়ে দাও, এই কে তুমি শয়তান? আমি কি ক্ষতি করেছি তোমার? শয়তান? আমি শয়তান নাকি তুই? আমাকে চিনিস না দেখছি, এবার চিনবি। আজ আমার হাতে তোর মৃত্যু লেখা আছে। তোর এই পরিণতি দেখে আর পাঁচটা নিচ মানুষও জানুক জঙ্গলের নিয়ম ভাঙলে কি হয়। তুমি জংলা বুড়ো, তুমি সত্যি আছো? ছোটবেলায় অনেক শুনেছি তোমার কথা, তখন তো বিশ্বাস করিনি। হ্যাঁ প্রভু, প্রভু আমায় ক্ষমা করে দিন প্রভু, আমি কথা দিচ্ছি এই জঙ্গলে আমি আর কোনোদিন ঢুকব না। একটু আগে শয়তান ছিলাম আর এখন প্রভু বলে ডাকছিস, মৃত্যু ভয় তাই না? তাই না রে বজ্জাত মানুষ? প্রভু প্রভু আমায় ছেড়ে দিন প্রভু, আমি কথা দিচ্ছি আমি আর কোনো খারাপ কাজ করব না, আমি ভালো মানুষ হয়ে যাব প্রভু, আমায় ছেড়ে দিন। মানুষ জাতটাই বজ্জাত, নিজেদের স্বার্থের জন্য ওরা পারে না এমন কোনো কাজ নেই। তোরা কি ভাবিস পৃথিবীতে সব কিছুর ওপর তোদের অধিকার? যে কাজটাকে তুই কেটে ফেললি কখনো ভেবে দেখেছিস? কোনোদিন ভেবে দেখেছিস যে তোকে ওভাবে কেটে ফেললে তোর কেমন লাগবে? হ্যাঁ ওদের কথোপকথন শুনে কালুর তখন হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যাওয়ার জোগাড়। বাবলাদার রূপধারী লোকটা একবার তাকালো আসল বাবলাদার দিকে, নেতিয়ে যাওয়া আধমরা শরীরটাকে মাটি থেকে টেনে মুখের সামনে তুলে এনে বলল, একবার মৃত্যু যন্ত্রণা ভোগ করে দেখ, তবে তো বুঝবে মরার সময় কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয় কষ্ট। তারপর মুহূর্তের মধ্যে নোংরা ছুঁড়ে ফেলার মতো আছড়ে ফেলে দিল বাবলার শরীরটাকে। আস্তে আস্তে চেহারা যেন কেমন হয়ে গেল ওই বহুরূপীর। এই তো কিছুক্ষণ আগে মানুষের মতোই ছিল, ওকে পথ থেকে নিয়ে যাচ্ছিল। কালু লক্ষ্য করল ওই লোকটার মাথাটা কেমন যেন লম্বা হয়ে যাচ্ছে, সাথে সাথে পিঠটা অসম্ভব রকম কুঁজো হয়ে আসছে, কেমন যেন একটা পিতখুটে প্রাণীর আকার ধারণ করছে। কিন্তু এই জন্তুটার চারিদিকে এসে জড়ো হয়েছে আরো কিছু মূর্তি। কারা এরা? প্রায় ওরই মতো দেখতে সবাই। আচমকা জঙ্গলটাই যেন দুলে উঠল, গাছগুলো নড়ে উঠল কেমন যেন অদ্ভুত ভাবে। কালুর মনে হতে লাগলো খাড়া যেন তল বেঁধে আসছে চারদিক থেকে, জোনাকির মতো কতকগুলো চোখ জ্বলে উঠল সেই আধারের মধ্যে, লম্বা লম্বা কয়েকটা ছায়া মূর্তি। না এরা এরা কেউ মানুষ নয়, অদ্ভুতদের গড়ন। একটু ভালো করে দেখলে মনে হবে গাছগুলো যেন কোনো এক অদৃশ্য জাদু বলে চলার শক্তি পেয়েছে। ভীষণ রাগে ঘেন্নায় ওরা দল বেঁধে কোনো কিছুর দিকে যেন তেড়ে আসছে। ওই তো, হ্যাঁ আবার আবার সেই সুরটা, কেমন যেন ছড়ার মতো, কোনো ভুল নেই, একদম একদম ঠিক শুনছে কালু। কেউ যেন গুনগুন করে ছড়া কাটছে জঙ্গলে, সেই জঙ্গলি সুরটা। কালুর পুরনো দিনের কথা মনে পড়তে লাগলো। আচ্ছা এই সুরটা কে যেন শোনাতো? হ্যাঁ মনে পড়েছে, ঠাকুমা। হ্যাঁ হ্যাঁ ঠাকুমার কাছেই শুনেছে সে।
সেই কবেকার কথা, ঠাকুমা ঠাকুমা সুর করে ছড়া কাটতো। ধারেতে যাসনে খোকা জংলা বুড়ার থানে, নজর কবু দিসনে যেন কোন গাছের পানে। আর কিছু মনে নেই কালুর, জ্ঞান হারানোর আগে আবছা ভাবে চোখে পড়লো সবকটা জন্তু মিলে যেন ঘিরে ধরেছে মাটিতে পড়ে থাকা বাবলাদার শরীরটাকে। সবার হাতে ওই গাছের মোটা ডাল, সেগুলো একের পর এক নেমে আসছে নিচে পড়ে থাকা মানুষটার উপর। মরণ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাবলার শেষ আওয়াজটা কখন যে বাতাসে মিলিয়ে গেল কেউ জানতেও পারল না। জ্ঞান ফিরতে কালু দেখেছিল সব কটা জন্তু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বাবলাদার বাবলাদের দেহটা, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে শরীরের এক একটা অঙ্গ। এর বেশি আর কিচ্ছু মনে নেই কালুর, খুব কানে ভেসে আসতে লাগলো একটানা সেই ঝোড়টা, সেই ঠাকুমার গাওয়া ছেলে ফোলানো ছড়া। ধারেতে যাসনে খোকা জংলা বুড়ার থানে, নজর কবু দিসনে যেন কোন গাছের পানে। আজও বৃষ্টি হচ্ছে বাইরে, কোয়ার্টারে জানলা দিয়ে দেখতে পাচ্ছি জঙ্গলটা, বড় মায়াবী সেই দৃশ্য। সবুজেও যে এত রং হয় জানা ছিল না। এই জঙ্গলে কি আছে সেই জঙ্গলের রাজা, সেই জংলা বুড়ো? না, আমার জানা নেই, হয়তো সে আছে হয়তো নেই। সেদিন হয়তো শুধু ছেলে ভোলানো কোনো গল্প বলেছিল কালুদা, জানি না। শুধু এরকম বৃষ্টি হলেই আমার ওই দিনের সন্ধেবেলার গল্পটা মনে পড়ে, নয় নয় করে তা প্রায় বছর পাঁচেক হয়ে গেল, আজও খুব মনে পড়ছিল সেদিনের কথাগুলো। বোন বাংলোতে নিজের পড়ার টেবিলে বসে সেই ডায়েরিটাই পড়ছিলাম। এখন আমার ঠিকানা রাজা ভাত খাওয়া ফরেস্ট বাংলোতে, পদোন্নতি হয়ে এসেছে এদিকে, বদলির চাকরি হলে কোথাও স্থিরভাবে থিতু হবার উপায় নেই। আমার হাতে এখন গরুমারা, জলদাপাড়া, লাটাগুড়ি, বক্সা, জয়ন্তীর মতো কিছু গ্রাম, পাশেই বক্সা টাইগার রিজার্ভ। বোন আর মানুষের এক অদ্ভুত সম্পর্ক এখানে, ওরই মায়াবী সেই টান। একবার রাউন্ডে গিয়ে লেপচাখা থেকে তাকিয়ে দেখেছিলাম এই জঙ্গলটা, নিজেকে বড়ই ছোট মনে হয়েছিল। মনে হয়েছিল কত তুচ্ছ, কত অসহায় আমরা এই প্রকৃতির কাছে। এখানকার মানচিত্র বড় অদ্ভুত, একদিকে পশ্চিমবঙ্গ আর একদিকে জয়ন্তী গ্রামের ওপার থেকেই শুরু হয়ে যাচ্ছে ভুটান, কাঁটাতারের তো বালাই নেই। বড় মহাকাল পাহাড় পেরিয়ে রোজ যেমন পশু পাখি আসছে তেমনই আসছে মানুষজন, কাজ করে আবার ফিরে যাচ্ছে দুদিন পরে সেই পাহাড়ি পথ ধরেই। হঠাৎ চারপাশের নিস্তব্ধতা খান খান করে সাইড টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। সম্বিত ফিরতেই ফোনের রিসিভারটা তুললাম, সেটা কানে ঠেকাতেই চেনা গলাটা ভেসে এলো পার থেকে। হ্যালো হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বেরোতে হবে একবার, মনে হয় খোঁজ পাওয়া গেছে। কোথায়? আচ্ছা তুমি স্পটে থাকো, আমি আসছি, আর পারলে সন্তুকেও নিয়ে যাও। আচ্ছা আচ্ছা স্যার। উপর থেকে যান্ত্রিক শব্দে লাইনটা কেটে যাওয়ার শব্দ পেলাম। হাতে বেশি সময় নেই, এখনই বেরোতে হবে। এতদিনের পরিশ্রম, এতদিনের স্বপ্ন হয়তো এবার সত্যি হতে চলেছে। হুড়মুড় করে চেয়ারটা ছেড়ে উঠতে গিয়ে প্রায় ধাক্কা লেগেছে তোর সাথে। কখন যেন নিঃশব্দ পায়ে
আমার পিছনে এসে দাঁড়িয়েছে সাংমা, আমাদের কোয়ার্টারের ভুটানি সহকারী। ওকে দেখেই মাথা একটা খেয়াল এলো। এখনই বেরোতে হবে সাংমা, চলো। কোথায় যাবে? পাহাড় জঙ্গলের স্থানীয় অধিবাসীরা এদের এলাকাকে হাতের তালুর মতো চেনে, সাথে থাকলে সুবিধেই হবে। সাংমা ভুটানি হলেও ওরা তিন পুরুষ ধরে পশ্চিমবঙ্গে থাকে, তাই কথা বলার কোনো অসুবিধা হয় না ওর সাথে। রাস্তা যেতে যেতে বলছি, চলো। রেঞ্জ অফিসের বাইরে এসে যখন দাঁড়ালাম তখনও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। হিসেব করে দেখলাম রাস্তায় কোথাও আটকা না পড়লে গন্তব্যে পৌঁছাতে 45 মিনিটের মতো লাগবে। ওয়াকি টকিটা হাতে তুলে জয়ন্তীর অফিসে একটা কল করলাম। একটা রাইফেল আর একটা ওই ট্রাঙ্কুইলাইজার নিয়ে নিতে বলে দিই, সঙ্গে থাকা ভালো, বলা তো যায় না, লাগলেও লাগতে পারে। বাইরে বৃষ্টির আওয়াজের মধ্যেও নিজের বুকের ধুপপুকানি শুনতে পেলাম। একটা অজানা উত্তেজনায় স্টিয়ারিংয়ের উপর রাখা হাতটা মাঝে মাঝে ঘেমে উঠছে। রেঞ্জ অফিসার হিসেবে এটাই তোমার স্বপ্ন ছিল। দুপাশের ঘন জঙ্গলের মাঝে রাস্তায় আমাদের জিপের আলো ছাড়া আর কিছুই নজরে আসছে না। এরকম অভিযানগুলোতে সাংমা আমার বহুদিনের সঙ্গী। এই জঙ্গলের প্রত্যেকটা কোণ হাতে গোনা যে কটা মানুষ চেনে, তাদের মধ্যে সাংমা একজন। রাস্তাটা হয়তো সবে অর্ধেক পেরিয়েছি, ওয়াকিটকিটায় একটা যান্ত্রিক শব্দ ভেসে এলো। যন্ত্রটা হাতে নিয়ে কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো বিনোদের চেনা কণ্ঠস্বর। কণ্ঠের উত্তেজনা রেডিও স্ট্যাটিকেও চাপা পড়েনি। হ্যালো, হ্যাঁ, লিড একদম পাক্কা স্যার। ওয়াও, গ্রেট। আর ট্র্যাপ? অল রেডি স্যার। ওকে, 10 মিনিট আসছি। কলটা কেটে এক্সেলারেটরে চাপ দিলাম। বৃষ্টির বুক ছিঁড়ে এগিয়ে যেতে লাগলো আমাদের জিপটা। সাংমা হয়তো কিছু একটা আন্দাজ করেছিল, কিছু একটা বলতে যাচ্ছিল, হয়তো বলেও ছিল, তবে ওর কথা আমার কানে অবধি আসেনি। কারণ তখন প্রতি মুহূর্ত আমার উত্তেজনার পারদ চড়ছে। আমি নিজের স্বপ্ন পূরণ থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে। কিছু দূর যেতেই একটা টর্চের আলো দেখতে পেলাম। বুঝলাম বিনোদ দাঁড়িয়ে আছে, আলো নাড়িয়ে আমাদেরই থামতে ইশারা করছে। গাড়ি থেকে নেমে আমি আর সাংমা এগিয়ে গেলাম ওর দিকে। বুকের ধুপপুকানি তখনও শান্ত হয়নি আমার, উত্তেজনায় কথা আটকে যাচ্ছে। বৃষ্টির আলো আধারিতেও বিনোদের জলজলে চোখ দুটো নজর এড়ালো না। বুঝলাম ওর অবস্থাও আমারই মতো। ট্রাঙ্কুইলাইজার আর রাইফেল দুটোই জোগাড় হয়েছে দেখলাম। তাবুর এক কোণায় রাখা একটা ছোট মনিটর, সেটা চালাতেই কিছু এলোমেলো ভিডিওর পর যেটা চলতে শুরু করলো সেটার দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলাম। কতক্ষণ ওভাবে তাকিয়েছিলাম জানি না। বিনোদের গলায় সম্বিত ফিরে পেলাম। বুঝলেন স্যার, গত এক সপ্তাহ ধরে ট্র্যাক করছি, রোজ এই পথ ধরেই হাতিনালার দিকে যাচ্ছে। একটু অদ্ভুত বিহেভিয়ার যদিও, কিন্তু ট্র্যাক করলে হয়তো পুরো পরিবারটারই খোঁজ পাওয়া যেতে পারে। তা ওই রেডিও কলার আছে তো? বিনোদ ঘাড় নাড়লো। হাতের কাছে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বিনোদ আর সুরেশের সাথে জঙ্গলের আরও গভীরে রওনা দিলাম। দেখলাম একদম ঠিক জায়গাতেই মাচাটা বাঁধা হয়েছে। ওখান থেকে সামনের জঙ্গলের অনেকটা একদম পরিষ্কার দেখা যায়। আমি আর সাংমা একটা মাচায়, আর আমাদের বিপরীতে প্রায় ওই 200 মিটার দূরে একটু আড়াআড়ি বাঁধা হয়েছে আরও একটা মাচা। দুটো মাচার মানুষই একে অপরকে দেখতে পাবে ঠিক এমনিভাবেই বাঁধা হয়েছে সেগুলো। বিনোদ আর সুরেশ এগিয়ে গেল সেই মাচাটার দিকে। সন্ধে গড়িয়ে রাত নেমেছে, বৃষ্টির মেঘ কেটে চাঁদের আলো ফুটেছে। পাথুরের জয়ন্ত নদীর চড়াটাকে এই চাঁদের আলোয় অদ্ভুত মোহময় লাগে, যেন
কিছু রূপোর টুকরো ছড়িয়ে রয়েছে ইতিওতি। যদিও সেরকম কাব্যিক সৌন্দর্য উপভোগ করার সময় বা ইচ্ছে কোনোটাই তখন আমাদের ছিল না। উল্টো দিকেই বড় মহাকাল যাওয়ার রাস্তা, পাশেই সেই হাতিনালা। রেডিয়াম লাগানো ঘড়িটায় একবার চোখ বোলালাম। রাত 10:30। হিসেব বলছে এখনও প্রায় ঘণ্টাখানিক এভাবেই বসে থাকতে হবে। উত্তেজনার চোটে খিদে ক্লান্তি অনেকক্ষণ আগেই বিদে নিয়েছে। মাঝে মাঝে ওয়াকিটকিতে কথা বলে নিচ্ছি আমি আর বিনোদ। পাশ দিয়ে বয়ে চলা জয়ন্তী নদীর শব্দের মাঝেও এদিক ওদিক থেকে ছিটকে আসছে বেশ কিছু শব্দ। কখনো শোনা যাচ্ছে ময়ূরের ডাক, কখনো ভেসে আসছে ঘণ্টি বোকার একটানা ঘণ্টা বাজানো শব্দ। এসবের মাঝেও সামান্যতম অন্যরকম শব্দের জন্য কান খাড়া করে বসে আছি। পাশে বসা সাংমার অবস্থাও প্রায় একই রকম। হাতে ধরা নাইট ভিশন বাইনোকুলারটায় মাঝে মাঝে চোখ রাখতে হচ্ছে। তবে কয়েকটা জঙ্গলি কুকুর ছাড়া আর কিছুই নজরে পড়ল না। রাত তখন কত হবে জানি না। পাশে রাখা ওয়াকিটকিটা কেঁপে উঠল। বিনোদ, হ্যালো হ্যালো স্যার, একটা শব্দ শুনতে পাচ্ছেন? কিসের? ওকে উত্তর দেওয়ার আগে শব্দটা কানে এলো। খুব দূরে নয়, বড়জোর 200 মিটার। আওয়াজটা চাপা কিন্তু স্পষ্ট। আমরা যারা জঙ্গলে জঙ্গলে কাটাই তাদের কাছে এই আওয়াজ খুব চেনা। কাঁকর হরিণ, ওরা আশেপাশের কোনো শিকারিকে দেখতে পেলেই অনেকটা কুকুরের মতো ডেকে ওঠে। বুকের ধুকপুকানিটা যেন আরো বেড়ে গেল। হাতে ধরা ওয়াকিটকিটায় যে বিনোদ কি বলে চলেছিল খেয়ালই করিনি এতক্ষণ। কানে দিতেই রেডিও স্ট্যাটিক ছাড়িয়ে ওর কলাটা কানে এলো। ওর কথা কেটে কেটে আসতে লাগলো। আমার চোখ পড়েছে উল্টো দিকের ঝোপটার দিকে। কাঁকর হরিণের ডাক এখন অনেকটা জোরালো। হাতের উপর সাংমার ছোঁয়া পেলাম। ওয়াকিটকিটা এক পাশে সরিয়ে রাখলাম। এবার বাইনোকুলারে চোখ রাখতে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পরিষ্কার চাঁদের আলোয় দেখলাম তাকে। এত দিন ধরে এরই তো অপেক্ষা করছি। উত্তেজনায় হাতটাকে কেঁপে গেছিল একটু। হয়তোবা চোখের সামনে দেখতে পাচ্ছি এই জগতের সবচেয়ে সুন্দর প্রাণীটাকে, যাকে এক ঝলক দেখতে পাওয়ার জন্য আমাদের এতদিনের সাধ্য সাধনা। জয়ন্তীর ঝকঝকে রূপলি চড়ায় রাজার মতো হেঁটে আসছে সে। হ্যাঁ, রাজাই বটে। হৃৎপিণ্ডটা যেন প্রায় গলার কাছে এসে তলা পাকিয়ে গেল। কোন এক জাদু বলে আমার নজর তখনও আটকেছিল ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসা সেই রাজকীয় প্রাণীটার দিকে। চাঁদের আলো যার শরীরের সমস্ত পেশিগুলোর ওপর পড়ে যেন এক অদ্ভুত নকশা সৃষ্টি করেছে। হলুদ কালো ডোরা কাটা দাগগুলো ধীরে ধীরে আমায় যেন কেমন একটা মোহাচ্ছন্ন করে ফেলছিল। বেশ কিছুক্ষণ পরে হুঁশ ফিরল আমার। নিজের কর্তব্য মনে পড়ে গেল। ট্রাঙ্কুইলাইজার রাইফেলটা কাঁধে তুলে নিয়ে স্কোপটা চোখে লাগিয়ে বুঝলাম প্রাণীটা আমার বন্দুকের নিশানার বাইরে, বরঞ্চ বিনোদের মাচাটা থেকে ও আরো কাছে রয়েছে। হ্যালো হ্যালো বিনোদ, হ্যালো 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 স্যার,
শোনো, টার্গেট তোমাদের ক্যাম্পের দিকে এগোচ্ছে, বি কেয়ারফুল। ওকে 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 ওকে, আমি নজর রাখছি, আমি নজর রাখছি। ওয়াকিটকিটা নামিয়ে আবার বন্দুকটা তুলে নিলাম, নিজের শ্বাস প্রশ্বাস আটকে নিঃশব্দে লক্ষ্য করতে লাগলাম প্রাণীটার প্রতিটা পদক্ষেপ। জয়ন্তীর জলে একটা হালকা ছায়া পড়েছে প্রাণীটার, জলের ঢেউয়ে সেই ছায়াটা মাঝে মধ্যেই তীর তীর করে কেঁপে উঠছে। ও কি একাই বেরিয়েছে নাকি পেছনে আরো সঙ্গী আছে? এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী আমাদের ক্যামেরায় রোজ এই জায়গাতেই দেখা যায় প্রাণীটাকে, সঙ্গে আর কোনো বাঘকে অবশ্য দেখা যায়নি। তবে আশ্চর্যের বিষয় হলো, বাঘটা কখনো নদী পেরিয়ে এই দিকে আসেনি, ভুটানের দিকেই হাতিনালার পথেই জল খেতে আসে প্রাণীটা। হয়তো আমার নজর একটু সরে এসেছিল, বা হয়তো ক্লান্ত চোখে ভুল দেখে থাকতে পারি। মনে হলো প্রাণীটা বেশ সাবধানে পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বিনোদের মাজাটার দিকে, তবে তবে সোজা নয়, একটু কোনাকুনি। প্রাণীটার অবস্থান এমন জায়গায় যেখান থেকে বিনোদরা ওকে দেখতে পাবে না। ক্রমশ দূরত্ব যেন কমছে, প্রাণীটা কি সত্যি ওদের অস্তিত্ব টের পেয়েছে নাকি নিজের খেয়ালেই জঙ্গলে ফিরে যাচ্ছে সে? তবে কয়েক মুহূর্ত পরেই আমার ভুল ভাঙল, প্রাণীটা নিজেকে নিচু করে ফেলেছে। হঠাৎ করে দেখলে বুঝবার কোনো উপায় নেই, মনের মধ্যে একটা চাপা আশঙ্কার দানা বাঁধতে লাগল। সাংমাকে ইশারায় বললাম ওয়াকিটকিটায় বিনোদকে সাবধান হতে, তবে তাতেও বিপদ, সামান্যতম শব্দ প্রাণীটার দৃষ্টি আকর্ষণ করতে পারে। উপায় না দেখে রাইফেলটাই তুলে নিলাম, ট্রাঙ্কুইলাইজারের হালকা ডার্ট অত দূরে যাবে না, নিতান্তই বাধ্য না হলে রাইফেল চালাবো না, কিন্তু সাবধান থাকতেই বা ক্ষতি কি? শ্বাস বন্ধ করে প্রমাদ গুনতে লাগলাম। প্রতি মুহূর্তে বাঘটার সাথে ওদের মাঝের দূরত্ব কমছে, 100 মিটার, 50 মিটার। প্রাণীটা নিজের পায়ের ওপর ভর করে নিজের শরীরটাকে একটু পিছিয়ে নিল। বাঘেদের এই ভঙ্গিমা আসলে শিকারের মুদ্রা, বুঝলাম প্রাণীটা লক্ষ্য আর কেউ নয়, আমার সহকর্মীরাই। আঙুলগুলি কেমন যেন অবশ্যই আসতে লাগলো, নিজের মনে মনে গুনতে লাগলাম, 1, 2, 3। কতক্ষণ গুনেছিলাম জানি না, তবে এইটুকু মনে আছে প্রাণীটা নিজের শরীরটা নিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমি গুলি চালিয়েছিলাম। শব্দটা পেয়েছিলাম, কিন্তু এটা কি দেখলাম? মনে হলো একটা আবছা ছায়ামূর্তি বাঘটার সামনে এসে দাঁড়ালো। না, ছায়া নয়, পরিষ্কার দেখলাম সেটা সচল, যেটাকে ছায়ামূর্তি বলে ভাবছিলাম সেটা আসলে একটা পুরনো গাছ। তবে সে চলতে পারে, এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে যেন বাঘটাকে। এতক্ষণ কোথায় ছিল এই দানব? আশেপাশের বনের মধ্যে কি? কই, তাহলে এতক্ষণ খেয়াল করিনি কেন? হালকা চাঁদের আলোয় ধীরে ধীরে তার চেহারাটা যেন পরিষ্কার হয়ে উঠছে চোখের সামনে।
মানুষ আর কাজ মেশানো এক অদ্ভুত চেহারা। তার সামনেই বাঘটা পড়ে রয়েছে। ও কি ভয় পেয়েছে নাকি? চোখের সামনে যেন কোনো ভোজবাজির খেলা চলছে। দেখলাম সেই ছায়া মূর্তি ঝুঁকে পড়েছে বাঘটার দিকে। নিচের গাছের ডালপালার মতো হাতগুলি বাড়িয়ে দিচ্ছে নিচে পড়ে থাকা বাঘটার দিকে। আরেকবার রাইফেলটা উঁচিয়ে ধরতে গেলাম, আমার পাশ থেকে একটা হাত আমার বন্দুক ধরা হাতটা নামিয়ে দিল। সাংমা, ওর মুখ থেকে শুধু অস্ফুট একটা আওয়াজ বেরোলো। ওর আঙুল লক্ষ্য করে আবার সামনের দিকে তাকালাম। দেখলাম মাটিতে পড়ে থাকা বাঘটা উঠে দাঁড়ালো। সেই বৃক্ষ দানবটার পিছু পিছু চলতে লাগলো গভীর জঙ্গলের মধ্যে। না, ওই মুহূর্তে বাঘটার মধ্যে কোনো হিংস্র জন্তুর প্রবৃত্তি ছিল না, বরং দেখলে মনে হয় কারোর বাড়ির পোষা বিড়াল যেন। আমরা শুধু অবাক হয়ে চেয়েছিলাম সেই অলৌকিক অরণ্য দানবটার দিকে। বিপরীতে বসা বিনোদদেরও দেখলাম তাকিয়ে আছে সেই মায়াবী জীবের দিকে। তার শরীরটা আধা মানুষ আধা গাছ। হাতে কফির কাপটা নিয়ে বসে আছি আমরা ফরেস্ট বাংলোর বারান্দায়। ভোর রাতে ফিরে শরীর ছেড়ে দিয়েছিল। বিস্ময় আর ক্লান্তি মেশানো এক অদ্ভুত নেশায় যেন পেয়ে বসেছিল আমাদের। বাকি রাতটা দু চোখের পাতা এক করতে পারিনি আমরা কেউ। সকালে তন্দ্রা ভাঙল সাংমারটাকে। বাংলোর বারান্দায় বসে আমি আর বিনোদ সাংমার থেকে গল্প শুনছি আর অবাক হচ্ছি। সাংমা বলে চলেছে, ও বুদ্ধা হলো এই জঙ্গলের রক্ষক সাপ। আমাদের জঙ্গলেও আছে, ওদের জঙ্গলেও আছে। ও মানে কে? মানে কে? সেসব আজকের কথা নয় সাপ, আমার বাপ দাদার থেকে শোনা। তারাও শুনেছে তাদের বাপ দাদা থেকে। সে অনেক কাল আগের কথা স্যার। এই জঙ্গল তখন ছিল আদিবাসী জঙ্গলি মানুষদের ঘর। বন জঙ্গল পশু আর মানুষ একসাথে থাকতো তখন। কেউ কারোর ক্ষতি করতো না স্যার। জঙ্গলি মানুষদের বিশ্বাস ছিল এই জঙ্গলের দেহ নাকি তাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করে। ওই কালা পাথরের দিকে ভাঙা মন্দির নাকি এখনো আছে। এখন অবশ্য কেউ যায় না ওদিকে, তবে তখন নাকি প্রতি পূর্ণিমায় পুজো হতো। কখনো কখনো ভেড় ভিসরত সাপ। তারপর কফির কাপে একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করে বিনোদ, তারপর কি সাপ? মানুষ সভ্য হলো, ভদ্র হলো, শিক্ষিত হলো, আর এই সভ্য হয়ে অন্যের সম্পত্তিতে ভাগ বসালো। এই জঙ্গল হলো তখন রাজরাজার সম্পত্তি। তাদের যখন সে বন কেটে ফেলে, মানুষগুলোকে ধরে গোলাম বানায়, মেয়ে ছেলেদের তুলে নিয়ে যায়। তাও চলছিল, তারপর এলো ইংরেজরা, শুরু হলো শিকার। যত বেশি যে হরিণ মারবে, আর যার বাড়িতে বেশি বাঘ ছাল আর মাথা, সে নাকি তত বড় বীর। সবেরই একটা শেষ হয় স্যার, আর কত সহন করবে বলুন। সত্যি মিথ্যা জানি না সাপ, তবে শোনা কথা, এক রাতে নাকি বনের সমস্ত পশু পাখি উধাও হয়ে যায়।
अगला दिन राजार साथी बड़ लाठे शिकारे आसार कथा जंगले ताबू फेले बुझलें किसु तो गड़बड़ हुए से एक टा पाखी डाकसे ना एक टा गासेर पाता उड़ती नुरसे ना सारी दीक जनो शमशान राजा बाबू है तो अंदाज करे छिलें लेकिन बड़ा लाट के किसु बोलार साहस तार छिलो ना बड़ा लाटेर भी अद्भुत जेद साहेब अंतत एक टा बाघ शिकार ना करे सेना के कलकत्ता फिरबेन ना তার হুকুমেই মাসা বাঁধা শুরু হলো জঙ্গলে সার ওদিকে কিন্তু কিন্তু কি খেয়াল করলাম কাপের কফিটা জুড়িয়ে এসেছে সাংমা বলে চলল কিন্তু কিন্তু শিকার তিনি করতে পারেনি সাহ শুধু তিনি কেন ওর দলের কেউ পারেনি সেদিন শোনা যায় সেই রাতে সাহেবের এক বন্ধু নাকি জঙ্গলে হারিয়ে যায় তার একটা চিৎকার শোনা গেছিল বনের ভেতর তবে তার লাশ খুঁজে পাওয়া যায়নি কোথাও ওই দলের এক গেউ বেয়ারা নাকি সাহেবের সেই বন্ধুকে সাবধান করেছিল সেই রাতে তবে সাহেব নাকি বন্দুক নিয়ে ছুটে গেছিল জঙ্গলের গভীরে সাহেব নাকি জঙ্গলে বাঘের ডাক শুনেছিল সে রাতে দূরে ওই মাচাগুলি থেকে সেদিন তিনবার গুলি ছোড়ার শব্দ পায় সবাই লেকিন সাহেব ইয়াশের কলাস কেউ পায়নি সাহেব তা তোমার কি মনে হয় সাংমা মানে কি হয়েছিল সেদিন বিশ্বাস করবেন আপনারা কিছু বলতে পারলাম না হয়তো বলার মতো কিছুই ছিল না আমার হাতের কাপটা ঠোঁটে ছুঁয়ে সাংমা আবার বলতে লাগল কাল যাকে দেখলেন সাহাব সে বুড্ডাই আছে জঙ্গলে কারোর কোনো ক্ষতি সে হতে দেয় না স্যার সে একটা ছোট বন মোরগ হোক বা কোনো হাতির পাল লালাচ সাহাব লালাচ মানুষের লোভ যত বাড়তে লাগলো বুড়ার রাগ তত বাড়লো নিজের বাচ্চাদের বাঁচাতে সে তাদের নিয়ে আরো ঘনা জঙ্গলে চলে যেতে লাগলো তাদের মধ্যে দু একটা জানোয়ার ছিটকে চলে আসছে মাঝে মাঝে এই জিনিস হামেশা হচ্ছে সাহ মাঝে মাঝে আমরা তাদের দেখতে পাই ইসা সাহ ও বুড্ডা আছে সাহ বুড্ডা এক মনে বলে চলেছে সাংমা দূরে কোথাও থেকে যেন ভেসে আসছে একটা পাখির ডাক মনে পড়ে গেল 5 বছর আগে শোনা একটা গল্প মনে পড়ে গেল কালুদার বলা সেই জংলাপুরোর গল্প জয়ন্তীর আধা জঙ্গলি আধা শহরে সাংমা আর জঙ্গলমহলের অশিক্ষিত কালুদা কোথাও গিয়ে যেন এক হয়ে যেতে লাগলো সাংমার গল্পের ছেঁড়া ছেঁড়া কিছু শব্দ কানে ভেসে আসতে লাগলো আর মনের মধ্যে গুছিয়ে নিতে লাগলাম কাল যাকে দেখলাম সত্যি কি সে আছে নাকি নাকি সবই চোখের ভুল জানি না আর জানতেও চাই না এই বিশাল জঙ্গলের কিছু রহস্য আড়ালে থেকে যাওয়াই ভালো শুনছিলেন অর্ঘজিৎ গুহের কলমে জংলা বুড়োর থানে গল্পটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানান নিচের কমেন্ট বক্সে আমরা প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করছি তাই আপনাদের গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগত আমাদের কাজ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্ভব হলে লাইক ও শেয়ারের অনুরোধ রইল আজকের গল্পে কথক ও জংলা বুড়োর অভিনয় শুভ কালুর চরিত্রে কৌশিক রায় ঠাকুমা দেবস্মিতা সাংমার চরিত্রে শুভদীপ বিনোদের অভিনয় সাংঘ
সাউন্ড ডিজাইন ও স্পেশাল এফেক্টসে বিশ্বদীপ। ডিরেকশন, স্ক্রিপ্টিং, শব্দগ্রহণ ও বাবলার চরিত্রে অপরূপ। ভিডিও এডিটিং পড়া। ইন্ট্রো এবং আউট্রোতে আমি তৃষা। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে এবং টেকনিক্যাল কাজে রয়েছে দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, হন্টেড অডিও স্টেশন এবং শুভদীপ ও অপু দুর্গার পাঁচালী সদস্যরা। আজ তাহলে আসি, পরের সপ্তাহে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন এবং নিজের প্রিয়জনদের ভালো রাখবেন। ধন্যবাদ।